মহামারণা বাহিনী যতদিন প্রতিদ্বন্দ্বিতা করবে মাঠে থাকবে বাংলার ফুটবল বেঁচে থাকবে আমাদের ফুটবলের সঙ্গে জেনারেশনে ডিসকানেক্টিভিটি তৈরি হচ্ছে কতটা চাই খালি সালাদুল সাহেব ফুটবল পেশানোর জন্য আমি আবার বলি সালাদুল একটা কারণ কিন্তু একমাত্র কারণ না একটা সময় ছিল যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী মোহামেডানের ম্যাচ থাকলেই গোটা দেশ দুই ভাগে বিভক্ত হয়ে যেত শিশু থেকে শুরু করে বৃদ্ধ একসঙ্গে সবাই মেতে উঠত ঐতিহ্যবাহী এই ঢাকা ডার্বি নিয়ে ম্যাচের দিন স্টেডিয়াম পাড়াতে তো এক প্রকার অঘোষিত কারফিউ লেগে যেত টিকিট পাওয়া যেত না সহজেই তাই বাধ্য হয়ে কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনে খেলা দেখতে হতো হাজার হাজার সমর্থকের গ্যালারিতে ছড়িয়ে পড়ত উত্তাপ সেই উত্তাপে দুই দলের সমর্থকদের মধ্যে লেগে যেত মারামারিও ১৯৮২ সালে তো রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া গোলযোগের কারণে গ্রেফতারি করা হয় আবাহনীর চার কিংবদন্তি ফুটবলারকে এতটাই উত্তপ্ত ও জনপ্রিয় ছিল এই আবাহনী মোহামেডান দ্বৈরথ এগুলো এখন শুধুই অতীত দর্শক এখন মুখ ফিরিয়ে নিয়েছে দেশের ফুটবল থেকে কিন্তু কেন এই ভাটা নামলো আমাদের ফুটবলের সঙ্গে জেনারেশনে ডিসকানেক্টিভিটি তৈরি হচ্ছে এবং এটা কেন হয়েছে কারণ আমাদের যে ক্লাবগুলো এই ক্লাবগুলো তার সমর্থক গোষ্ঠীকে ধরে রাখতে পারে না বাংলাদেশে আপনি দেখবেন দুইটা গ্রামের খেলা হচ্ছে হাজার হাজার লোক হচ্ছে ফুটবল ম্যাচটা দেখতেছে আবার দেখেন ওই গ্রামের মধ্যে দুটা ক্রিকেট ম্যাচ আয়োজন করেন ওইখানে অত লোক হয় না এবং গ্রামের লোক খেলাটা কেন দেখতে যাচ্ছে সে ওই গ্রামের যে লোকটা ওইখানে যে ফুটবলটা অতি নিম্নমানের ফুটবল রাইট এর চেয়ে বেটার ফুটবল ঢাকা মাঠে হয় বা এর চেয়ে বেটার ফুটবল সে তার মোবাইলে টিভিতে প্রতিদিন দেখে তাহলে ওইখানে বিকেলে গিয়ে সে মারামারি করছে কেন কারণ হচ্ছে ওর সঙ্গে তার একটা কানেক্টিভিটি আছে এই কানেক্টিভিটিটা কেন হলো না আমাদের একসময় আবরণী মডানে হাজার হাজার লোক জীবন দিয়েছে আবরণী মডানে আবরণী মডানের ম্যাচ শেষ হওয়ার পর মারামারি হয় নাই মানে এটা খুব অস্বাভাবিক ছিল এই লোকগুলো কেন সরে গেল তখন এই ক্লাবগুলোর এই যে সাপোর্টাররা ছিল এই সাপোর্টারদের জন্য যারা ক্লাবগুলো কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই তারা ক্লাবগুলোর জন্য কোনো যে রেগুলার খেলা দেখে কোনো পাশের ব্যবস্থা ছিল না ক্লাবগুলোর কোনো মিউজিয়াম নাই কোনো সুবিধা নাই এখনও অন্য বড় বড় ক্লাবগুলোতে গেলে দেখবে যে তারা তাদের আমি বার্সেলোনায় গিয়ে দেখেছি যে তাদের সবচেয়ে বড় যে বিল্ডিংটা সেটা হচ্ছে সাপোর্টারদের বিল্ডিং সবচেয়ে বেশি যেই সিরিয়াসলি করা হচ্ছে যে সাপোর্টাররা ওই ম্যাচে দেখতে যাবে ট্রেনের টিকিট পাবে কিনা বাসের টিকিট পাবে কিনা তারা সার্ভিস দিচ্ছে আমাদের ক্লাবগুলো সেটা করে নাই হাজার হাজার মানুষ এসছে হাততালি পেয়েছে কিচ্ছু করে নাই তারপর হচ্ছে হঠাৎ করে মানুষ এরাই ক্রিকেটের দিকে চলে গেছে ফলে নবটি হয়ে গেছে তবে সদ্য শেষ হওয়া ফেডারেশন কাপের ফাইনালে সেই চিরচেনা রূপে দেখা গেল দেশের ফুটবলকে কুমিল্লায় আবাহনী বনাম মোহামেডানের মধ্যকার ম্যাচটি দেখতে রীতিমতো ঢল নেমেছিল দর্শকের এমনকি ম্যাচটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার হিরিক পড়ে যায় ফুটবল ভক্তদের মাঝে এ যেন দেশের ফুটবলের পুনর্জাগরণ একটা সময় মানে অবাল বিদ্ধ বনিতার একটাই খেলা ছিল ফুটবল এবং সেই সময় গোলাভরা ধান যেমন ছিল তেমন একেবারে দর্শকে ঠাসা ছিল মোহামেডান আবাহনীর সবগুলো ম্যাচে আপনার এখন বসুন্ধরা কিংস আসতেছে সাইফ স্পোর্টিং ছিল কিন্তু আপনি লক্ষ্য করুন বাংলাদেশে যদি আপামর জনতার সমর্থন থাকে তাহলে মোহামেডান এবং আবাহনী দুইটা দলেরই আছে আমরা মোহামেডান এতদিন বসা তো ফুটবল জাগরণে আমার মনে হয় মোহামেডান যদি উত্থান না হয় কখনো ফুটবল তার জলসে ফিরবে না ফুটবল জনপ্রিয় খেলা ফুটবলের দর্শক আছে যদি ওইভাবে ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে হয়তো ঢাকার মানুষ ব্যস্ত এই জন্য খেলা কিন্তু কুমিল্লায় অনেক জনপ্রিয় খেলা মানুষ অনেক আসছে মানুষ আবাহনী মোহামেডান যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে দেশের ফুটবল এমনটাই মনে করেন দর্শকরা এছাড়া তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতেও মাঠমুখী হওয়ার বিকল্প দেখেন না অনেকেই মোহামেডান এবং আবাহনীর সমর্থক গোষ্ঠীর একটা যে জাগরণ সেই জাগরণের কারণেই ফুটবল জাগছে মোহামেডান আবাহনী যতদিন প্রতিদ্বন্দ্বিতা করবে মাঠে থাকবে বাংলার ফুটবল বেঁচে থাকবে বলে আমি আশা করি যারা ফুটবল প্রেমিক থাকেন তারা অবশ্যই সন্তানরা নিরাপদ থাকে মাদক থেকে তারা সুস্থ থাকে এবং আমরা চাই আগামী প্রজন্ম মাঠমুখী হলে মাদক অবশ্যই কমে যাবে এবং মাদক সেবনকারীও কমে যাবে আমরা এই এই প্রজন্মকে আমরা উৎসাহিত করতে চাই যে এই এই ধরনের খেলায় আমরা যেই আনন্দ করেছি আমাদের কৈশোর জীবনে সেই আনন্দটুকু আবার যেন ফিরে আসে নতুন প্রজন্মের মধ্যে এই প্রত্যাশা আমাদের তবে আবারও ফুটবলের সুদিন ফিরিয়ে আনতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে পরিবর্তন চান দর্শকেরা বর্তমানে যে সভাপতি আছে কাজী সালাউদ্দিন সালাম মুর্শিদি ইনাদের যদি সরে যেতে পারে তাইলে হয়তো ফুটবলের উন্নয়ন হতে পারে বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হলে সর্বপ্রথম সালাউদ্দিনের বিদায় আবশ্যক সাল্লুর বিদায় হলেই বাংলাদেশের ফুটবলের যে কালো মেঘটা দূর হয়ে যাবে কিন্তু শুধুই কি কাজী সালাউদ্দিনের কারণে মান হারাচ্ছে দেশের ফুটবল কিংবা দর্শক শূন্য হচ্ছে গ্যালারি দেশের ক্লাবগুলোকেও এজন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা তাদের মতে র্যাঙ্কিং ও সাফল্যকে প্রাধান্য না দিয়ে ফুটবলকে কিভাবে উপভোগ্য বানানো যায় সেদিকেই আগে নজর দেওয়া উচিত কর্তৃপক্ষের
ফুটবল পেশানোর জন্য আমি আবার বলি সালাউদ্দিন একটা কারণ কিন্তু একমাত্র কারণ না। যে কোনো খেলার বেসিক জায়গায় কিন্তু আমরা দূরে সরে গেছি, বেসিক জায়গায় কিন্তু সাফল্য না, বেসিক জায়গা কিন্তু জেতা না। বেসিক খেলার বেসিক জায়গা হচ্ছে টু এন্টারটেন পিপল, টু এঙ্গেজ পিপল, টু মেক ইয়াং জেনারেশন রেডি ফর দ্য ফিউচার থিংস হোয়ার দে উইল লিড এ লাইফ উইথ স্পোর্টস মেন্টালিটি। আমরা এত নেরো ডাউন করে ফেলেছি যে নেরো ডাউন করে খালি জিত, যারা জিততে পারবো না তারা আউট। তো এই সংকটে আমাদের ফুটবলে সেই সংকটে পড়েছে, ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ের কথা ভুলতে হবে, আন্তর্জাতিক সাফল্যের চিন্তা বাদ দিতে হবে।